ডাক্তার সাহেব আর ভাই সিগলা কি লহর কি হইছে মা হাতে সিলে তো নকে সিলে তুই সিলে বিনি হ্যাঁ ফোড়া কাটতেছি আমি দান সে তো সিলেব তুই মাছ খানতে সিলে তা সর সিলে হ্যাঁ তার ভাই না আই কি কইছে নি হেদ তোর বাপ হেদ তোর ভাই এটাই জানি তো ও মা এলো দেখতে তেয়া তো দিদিছি ডাক্তার সাহেব ভিজের টাকা না দিছো অপারেশনের টাকা দিছো দিন ও মা কারছেন হোড়া এটার অপারেশন কোন কি লাই হোড়া কাটা কি তুমি এত সোজা মনে করছো নি হ্যাঁ তুমি তো দেখি আমার তো না বড় ডাক্তার আমার কাছে আইছো কেন বাজারে তো একটা বেলেটলি হোসাই হোসাই কাডি পালা করে হালাইতা আর কাছে আইছো কিলে তুমি আইও টেয়া তো আর কাছে নাই ডাক্তার সাহেব খালি আমনের ফিসকান লই আইছি এরে হয় বতু ড্রেসিং বন্ধ কর যেমনে আছে এমনে ওড়ি থাক টিয়া লই আয় নাহলে তোর ভাই যেমনে উতই ওড়ি নিছে এমনে ওড়ি থাকবো এই হোড়া কাটানোর টিয়া কতদিন লাগবে ডাক্তার সাহেব হোড়া কাটা বলো কেন হ্যাঁ কত সুবর্দি দশকটা বানাই দিব বলো অপারেশন দাও টিয়া দাও এই কত 100 টাকা ঠিক আছে আর শোনো তোমাকে আরেকটা কথা বলি ডাক্তারের সঙ্গে চালাকি করবা না তাতে ঠইকবা এরে বধু ড্রেসিং সলবো আর এলো প্রেসক্রিপশন আর ওষুধ কিনবি আমার ভাতিজা ওই সবুজ ফার্মেসির তন বুঝছো অন্য জায়গা তোর কেনিস না সাইড দিকে নকল ওষুধে ভরি গেছে এই বুঝা তো হ্যাঁ সব অশিক্ষিত লোক লই আই একটা বিপদে না হলি গেছি যা সর বলি একটা বুঝে আর একটা এই মুইয়া স্যার সিরিয়ালে ভুল আছে কি অনিল 14 নাম্বার নুরুল হক হ্যাঁ এই নুরুল হক মুইয়া মুইয়া হ্যাঁ তাড়াতাড়ি আয় কি হইছে কি বুকো ব্যথা খাইছত কি পান্তা ভাত কাঁচা মরিচ জলি একটা সুবার দিয়ে দাঁত কটা ভালাই দিও গ্যাস হয়ে যায় এটা বধু পাইপ ঢুকাই আর গ্যাস বাইন কর যা ওই বুঝাই কি হয়েছে বাবা বুকের উপর কাটে দিছে আল্লাহ জানে জকা হয়েছে শিবু ও শিবু আরে তুমি মাথা খারাপ হইছ নি বাড়ির থানার শ্বশুর ঘরে ঢুকতেছ কেন লাই দেরি হয়ে গেছে স্টেশনে যাওয়ার লাগবো ইচ্ছুশন যাও লাগবো তো বাড়িতে সুকিল নেই তোমার এক নজর দেখতে পাইছি দেখছ তো অঞ্জ জামাগা দিবানি স্টেশনে যাবা তো না এক সাজনের কি দরকার এটা তুমি বুঝবা না আমি ঘুরি আসি তারপরে খুলি বলবো না আচ্ছা এক কাম করো ধরো এই টাকাগুলো রাখো না 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 ওরে রাখো আমি স্নান করছি পুজো দিতেছি দেখতেছ না ও আচ্ছা রাইখলাম আচ্ছা আমি তাহলে যাই হ্যাঁ ঘুরি আই তুই আর কথা হলি না কিলে হ্যাঁ আরে সর্দি এক সময় তেল হয়ে গেছে তুই বুঝবি কি তে আজ আই কামাই আই ইয়ারে কোন গা তোর গালে সোয়াড় মারি এক ছুটি লই গেছে কোন গা বা কই যে বাদু ডাক্তার চিন্তা করিসন বা হোরা গাড়ি কো অপারেশন করছে কি আর কইরবা ক দোয়ান তো একটা যাচাই করি যে কিনবা হেই উপায় তো নাই কথা কোন হে গেল কোন গাড়ি বো দোয়ান টিয়া তো আঙ্গই আদাব দাদা আদাব তাতার মারিচ্ছে আরে বাবা আই তো তোরে কইলাম আর গোড়া মাথা গুড়ি হড়ি মরি যাওয়ার পর তো আই কলে যাওয়া ছাড়ি দিছি তাইলে কি আর মা চিকিৎসা হতে নয় ডাক্তার সাহেব আই কি কইছি নি তোর মার চিকিৎসা করতাম না অসুখ হইলো তোর মায়ের তুই নাইস্তে নাইস্তে সামনে খাড়া হয়ে গেলি তোর মারে লই এলি না গেলি
মারে ইয়ানো আনানোর মতন হে অবস্থা নাই ডাক্তার সাহেব। তাইলে এক কাম কর, তুই আর সেরারে বয় আই তোর মারে কান্দে করে যাই লই যাই। তাহলে ডাক্তার সাহেব আমরা এখন গাড়ির ব্যবস্থা করি। শোন, আমি এই বাহাদুর ডাক্তার গোড়ায় চড়ে কলেজ যাইতাম, সেই বাহাদুর ডাক্তার যদি অন ভ্যানে চড়ি গরুর গাড়িতে চড়ি কলে যায় তাইলে কি আমার মান থাকে না বাহাদুরি থাকে? তুই বাবা এক কাম কর, যেমনে পারস কষ্টে সৃষ্টে তোর মারে আর কাছে লই আয়, আর ভালো করে দেখি দেব। তাই ডাক্তার সাহেব আতুন হুনি হুনি ওষুধ লই দেন, রুগী না থাকে আয় চিকিৎসা করি না রে বাবু। গোড়া ছাড়া যদি আপনার বাহাদুরি না রক্ষা হয় তাহলে তো আমরা আগে একখান গোড়া কিনে উচিত। কি উচিত আর অনুচিত সেটা কি আর তোর কাছ থেকে শিখতে হইব? আর গোড়া মরে গেছে অনেক আগে, অন যদি গজাটা গোড়া কিনতে হলে তো আমার স্ত্রীও মরে গেছে অনেক আগে, কবি আবার একটা বিয়ে করতে, এটা কি আমার উচিত হইব? ফাজিল কথা কোনায় যাস আর ফিস কোনায়। টিয়া দিয়ে কিনলে আপনি কি আর রুগী দেখছেন নাকি? কিয়া কয় আজ তোর লোকে পরামর্শ করি নাও, আলোচনা করি নাও, আমার সময় নষ্ট করি নাও। এই ইয়ানের সময় তুই বোর্ড পড়ি আড়স দাই ইয়ানো কি লাগা আছে? ঠিক আছে বয় আই তোর পুরা বডি চেক করে দি, ইয়ার হরে ফিসটা দি, তুই কোনায় যাস আই দেখ। আচ্ছা তে আজন দিতে হইব। হ্যাঁ তাইলে আমনে আর হিটের প্রেসার কেন মাপি না? হিটের প্রেসার? আচ্ছা মাথা নিচা কর। ব্যাপার সাথী, কি দেখতেছো? কিছু না। কিছু খুঁজতেছো নাকি? কই তুমি স্টেশনে যাইতেছো দিবাকরদা? তুমি জানিলে কেমনে? তুমি সে জোরে হাঁটতেছিলা, ট্রেন ধরতে না গেলে তো কেউ এত জোরে হাঁটে না। তুমি তো সামনে চাইয়াছিলা, আরে দেখলে কেমনে? সত্যি কথাটা কই ফেলার সাথে খবর হাই গেছে না আর লোকে যাইবে নি? তুমি তাড়াতাড়ি যাও তো দিবা করতা, ট্রেন চলে আসবে। আমি আগে রিসকা পাঠাই দিছি, খবর পাইছো কবে? কাকারে কি বলি দিছো নি খবর? তোমাকে মনে হয় আমি এই কথা বাবারে বলবো? আজ যাইয়ের দেরি হয়ে যায়। বধু স্যার প্রতিদিন এইভাবে দেরি করলে আইলে কি চলবো? নি রুগী আই বসি রয়েছে, কম্পাউন্ডার যদি না থাকে তাহলে এটা কেমন দেখায়? স্যার দুপুরে খাওয়ানোর পর একটা ভাত ঘুম না দিলে আমি বিকালে কাম করতে পারি না। তো ভাত ঘুমকে ঘন্টা বলে দিতে হয়নি স্যার? সমস্যা কোনায় জানেন নি? কি সমস্যা? অন্যের বৌমারাই কইছি আর সময় মতো ডাকি দেওয়ার লাই, হাতে তো আরে ডাকে নো, উল্টাই ঘুমেতে জাগি উঠে হাতের জিগাই, তুমি আরে ডাকলে না কি লাই? হাতে আরে কয় আমি এমন করে ঘুমাইছি যে হাতের মায়া লেগছে। হেতির এত মায়া করতে না করো, চাকরিটা যখন নট হয়ে যাইব তখন কিন্তু মায়া থাকত না। স্যার এখন কথা শুনছেন? কি কথা? মন্ডলের ছোট পোলা গ্যারামে চুলিয়েছে, ডাক্তারি ফাঁস করছে। এটা নতুন কথা কি? এটা তো হুরান কথা, এত যেদিন ভর্তি হয়েছে এদিনই তো জানি হাঁস করব। স্যার কথা ইয়া নেন, কথা হইলে অন্য জায়গায়। কোন জায়গায়? মন্ডলের ছোটবেলা মিজানুর রহমান ডাবলু গ্যারামে চলে এসে ওখান প্র্যাকটিস শুরু করব। আরে ব্যাডা কত ডাক্তার আমার এই হাতের তল দিয়ে আইলো আর গেল, কেউ এই বাহাদুর ডাক্তারের লগে সুবিধা করতে হারে না। আর এই ডাবলু এই ব্যাডা দুই দিন প্র্যাকটিস করলে টের পাইব, কোয়ালে ইজা মারি চলে যাইব। দুম দানা দেনা 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 দেনা
আমি এক্স ওয়াই জেড নামে একজন ডাক্তার আসছে, তুই জানোস নাকি কিছু? আব্বা তার নাম ডাবলু। আরে যার নাম ডাবলু তার এক্স ওয়াই জেড বললেও দোষের কিছু না। এই ডাবলু ডাক্তার হইলো কবে? এ কথা ব্যাকে জানে, আপনিও জানেন, এমন খালি খালি না জানা ভান করতেছেন খেলে। আরে আজকালকার ডাক্তার জ্যৈষ্ঠ মাসের বাতাসে আম জড়ি পড়ার মতো, তা সে যে গ্রামে আসতেছে তুই জানোস নি কিছু? জানি। তুই আমার মাইয়া হই জানোস, আর আমি জানলাম না, তুই কি আমার সঙ্গে শত্রুতা শুরু করলি নাকি? হ্যাঁ তোর মাও তো সারা জীবন একই শত্রুতা করছে, এমনকি মরার সময় শত্রুতা করছে, তুইও কি সেটা শুরু করলি নাকি? উমা তার আসার খবর আপনার কি হয়ে যায়? আপনি জানলে কি আর না জানলে কি? আপনি তোর ডরান কিললে। আই ডরামো কিললেই, কোথাকার কোন ডাক্তার আসলো সে আসল না নকল তার কোনো ঠিক নাই। আমি তারে দেখি একটা ডরাই বেহুশে গেলাম। আমি বাহাদুর ডাক্তার, কলিকাতা থেকে পাস করা ডাক্তার, এ কথা বলি যাস কিললেই। তাহলে আর সিন থেকে ভগবান চাইলে এই ব্যবস্থা হয়ে যাবে। আসসালামু আলাইকুম। বিনা চিকিৎসা করলে এটা যে কেমন চিকিৎসা হইব এটা আমি চোখ বন্ধ করে কই দিতাম পারি। আচ্ছা রিলিফ দিচ্ছ, দিতে থাকো, দেখা যাইব এই রিলিফ কতদিন চলে। ফাইলামি ভাই ডাক্তার রিলিফ দিচ্ছ, হান দিলো কে? ও তুমি বইও, আগে এনে বইও। আচ্ছা তুমি আমাকে বলো তো, বিনা হইসা যে ডাক্তার রুগী থাকে তাকে কি ডাক্তার বলা যায়নি? সে কি ডাক্তার নেই? বিনা পয়সায় চিকিৎসা করে তার চিকিৎসা ভুল হয়ে যাব নি? আমি একটা জিনিস লক্ষ্য করতেছি, তুমি এই হাবলুরে সাপোর্ট করতেছো কেন? হাবলু না আব্বা, ওর নাম ডাবলু। রাখো তোমার হাবলু আর ডাবলু, বিনা হইসা যে ডাক্তার চিকিৎসা করে তার আমি হাবলু বলবো না তো কি বলবো? শোনো সাইড দিকে ভেজাল চলতেছে, তরি তরকারি ওষুধপত্র সব কিছুর ভেজাল কাগজের মধ্যেও লেখছে। তোমার এই হাবলু ডাক্তারের হাসের পিছনে কোনো ভেজাল আছে খোঁজ দিয়ে দেখো তো। আপনি খোঁজ নেন। আমি এতক্ষণ বলার পরও তুমি আমাকে সাপোর্ট দিচ্ছ না, তার মানে এতক্ষণ আমি যা বললাম সেটা তোমার কাছে গ্রহণযোগ্য হচ্ছে না? না। কি কারণে যে গ্রহণযোগ্য হচ্ছে না সেটা আমি জানি, তবে যে কারণে তুমি তাকে সাপোর্ট করতেছ সেই কারণে তোমার কারণ খাইব, সে কারণে কোনো লাভ হইতে না। মুখান খোলো চাই, জিব্বা বের করো, হান খাওয়া দিলে কবে? মেয়ে মানুষ তো হান খায় বিয়ার পরে, তুমি আগে দিলে কেন? আমার তুমি শুদ্ধ না আর ঘরে ঢুকতে চাও?
আর ঠাকুর দেবতার তুমি নষ্ট করবা নি শুদ্ধ লাগবো মানে কি আমি কি অশুদ্ধই গেছিনি দেখছো কেমন তর্ক করে তুমি হারাদিন মুসলমান এলাকা ধরা ধরি কইরা কাপড় জামা না আছে হাত মুখ না ধুয়ে তুমি ঘরে ঢুকবা আই তোমারে ঢুকতে দিতাম বুঝছি 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 মুসলমানের সোয়া লাগি আর গায়ের রং এক্কেরে নষ্টই গেছে এখন কও খুলি কও কি করলে আমার শরীরের রং আবার ফিরিয়ে আইব সেটা খুলি কও শিখছো তো শুধু তর্ক করতে ঠাকুর দেবতা কিছু মানো না যাও এক্ষুনি কলপারে যাও কিয়া যাও যা সারা শরীরে জল ঢালবা আমি কাপড় জামা নিয়ে এতেছি যাও যাও শিবু এই কিয়া হই যাও হই যাও 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 না যাইয়ের যাইয়ের ও ভগবান মানে তুমি রক্ষা করো কি এর মধ্যে তোমার গো দুঃখ তো চলে গেল বিনা হইসা ডাক্তার একটা হাইছো অন আর কাছে টে হইসা দি পরীক্ষা করে দাইছো গিলে চিকিৎসা করে দাইছো গিলে লাভ কি কি যে কোন ডাক্তার সাহেব কতজন আইলো গেল আপনি হইছেন আমরা এক নম্বর ডাক্তার আপনি হাত ধরে দেখলো তো অর্ধেক রুকে সেরা যায় আরে বাবারে একটা জিনিস বুঝতে চেষ্টা করো আজকাল বিনা পয়সা বিষও পাওয়া যায় না আর সে বিনা পয়সা চিকিৎসা করে তাহলে বোঝো হ্যাঁ কেমন ডাক্তার স্যার আপনি হইছেন নি দিবাগর নাপিতে ডাব্লু ডাক্তারের লই নাচানাচি শুরু হইছে একজন ডাক্তার মানুষ তার দোস্ত হইব অন্য রকম সে দোস্তালি করতেছে আরেকজন ডাক্তার সঙ্গে এখন বুঝো তার স্ট্যান্ডার্ড তার মান কি সে কি রকম ডাক্তার ঠিকই কইছেন ডাক্তার যদি ভালো হইতো বিনয় হইসা কি রোগী দেখতো কোনায় আমনে কোনায় ডাব্লু আই তো চিন্তার মধ্যে হড়ি গেছি বিনা হইসা চিকিৎসার লোভে গ্রামের ব্যাগ মানুষ এই দিকে দৌড় দিতে আসে এই বিনা হইসা চিকিৎসার করতে যাই কোন বিপদে যে পড়ে আল্লাহই জানে কোন তো চারদিকে বেজালে ভরি গেছে আপনার সন্দে হেতে কি ফাঁস করা ডাক্তার না নকল ডাক্তার পেয়ে গেলে নাকি আমি ভাবতে পারিনি যে তুমি চলে আসবে আমার বাড়িতে কি আর করবো বলো তুমি পাশ করা ডাক্তার তুমি তো আমাকে দেখতে যাবে না আমি চলে এলাম তোমাকে দেখতে আমার ইচ্ছে করলো যে তোমার কাছে ছুটে যাব সেটা কি ডাক্তার জনাব বাহাদুর হোসেন মেনে নেবেন মেনে নেবেন না তো ডাক্তার সাহেবের খাবার দাবারের কি ব্যবস্থা কোনো অসুবিধা হচ্ছে না দিবাকর আছে না তুমি একটা কাজ করো কি দিবাকর তাকে এবার তোমার কম্পাউন্ডার বানিয়ে ফেলো এটা কি ওর বউ মেনে নেবে মেনে নেবে না তুমি যে আমার এখানে এসেছো তোমার বাবা জানে জানে না জানলে রাগ করবে না তা তো করবেই আমাকে তো অলরেডি বলে দিয়েছে আমি তার সাথে শত্রুতা শুরু করেছি তাই তুমি গ্রামে এসেছো সে খবর তাকে জানাইনি আগে থেকে জানলে কি হতো লাঠিয়াল ভাড়া করে আমাকে গ্রামে ঢোকার পথ বন্ধ করে দিত খবরদার আমার আব্বার সম্পর্কে একটা বাজে কথা বলবে না তিনি কিন্তু কলকাতা থেকে পাশ করা ডাক্তার তিনি কেন তোমার গ্রামে ঢোকার পথ বন্ধ করবেন ও আই এম সরি এগেইন এন্ড এগেইন আমি বুঝতে পারিনি যে আমার হবু শ্বশুর সম্পর্কে এই ধরনের কমেন্ট করা আমার একদমই উচিত হয়নি টিডিশব সাজি কোন যেতেছো ডব্লিউ ডাক্তারের বাড়ি জরুরি কিছু কাম বাকি রই গেছে নাত্তাগিরি সারি দিছ নি নাত্তাগিরি সারি দিলে খাইম কি ও আই তো ভাবছি তুমি নতুন ডাক্তারের লগে ডাক্তারি ব্যবসা শুরু করছো টিটকারি মাইতেছো কিল্লে ডব্লিউ রই গ্রামে কেউ থাকে না এটা তুমি বালা করি জানো আই হাতের লগে না থাকলে থাকবো কে তুমি যে নতুন ডাক্তারের লগে লাফালাফি শুরু করছো এটা যদি বাহাদুর কাকা জানে তোমার খবর আছে কিল্লাই খবর আছে কিল্লাই
ডাব্লু আর লেদা কালের দোস্ত হেতার লগে আই থাকতাম না থাকবো কি অন্য মানুষ নি ও দুস্ত দুস্ত করো ওই ডাব্লু ডাক্তার তোমার দুস্ত বড়লোক আর গরিবের কখনো দুস্ত হয় ওই ডাক্তার যদি কোনো দুষ করে সব দোষায় তোমার ঘাড়ে পড়ব আই শিবানে রানী কয়ে দিলাম কতগুলন কি তুমি পূজায় বসে বসে জানতে পারছো নি আর পূজা নিয়ে তুমি তামসা করো তোমায় না কইছি আর ঠাকুর দেবতা নিয়ে তুমি কোনো তামসা করবা না ঠাকুর দেবতা নিয়ে তামাশা করবো যে তো আজ পর্যন্ত আমি একটা ছেলেমেয়ের মা হইতে পারলাম না আটকুরো হই যাই রাস্তা রাস্তায় ঘুরতেছো তোমার লজ্জা করে না আর জীবনে তোমার ঠাকুর দেবতা লই আমি কিচ্ছু কইম না তাও তোমার ঠাকুর দেবতা তোমার কোলে একটা ফুলা ফাইন দেও আই যাই এর আর দেরি হই যায় কম্পাউন্ডার একটা কথা শুনছি কি শুনছো ডাব্লু ডাক্তার বিনা পয়সায় চিকিৎসা করে হেনি না না হেটা না তো কি আ শুনলাম ডাব্লু ডাক্তার নাকি আমাকে বাহাদুর ডাক্তার চাইতে বড় ডাক্তার কে বলছে নাত্তে বলছে তা ভালো ডাব্লু ডাক্তারের কথা বলছে নাত্তে নিজেই কয় নাই যে বাহাদুর ডাক্তার সব বড় ডাক্তার হয়ে গেছে আর তোমরা মিয়া মানুষ কইছো যে একটা নাত্তের কথা শুনি নাচা নাচি শুরু করছো আই কই না আই কই না এটা তো গ্রামের ব্যাকেই জানে এসব ফালতু কথা কান দিবা না চাচা মিয়া যত বড় ফাঁস করে আসুক চিকিৎসা করে রোগী ভালো করার লাগবে তো আর স্যার কলিকাতার থুন পাস করা ডাক্তার ইয়া না বুঝেন লাগে কলিকাতার থুন বদো ওই রাস্তা দি দিবাকর ওই নাপতার বাচ্চা যাইতেছে ওরে ডাক দে দিবাকর দিবাকর বাবু রাস্তাঘাটে কি শুরু করছেন হ্যাঁ আনের সালে ডাকে তাড়াতাড়ি আইন আইতেছি আদাব কাকা আরে ডাকছেন না ডাকলে তুমি আইছো কেন আমি তো খুব চিন্তায় পড়ে গেছি শুনলাম তুমি নাকি কামানি শাড়ি দিয়ে ডাক্তারি শুরু করছো হাজার হইলো এটা তোমার জাতি ব্যবসা তো তুমি যদি কামানি শাড়ি দাও তাহলে আমাদের অবস্থা হইব কি কাকা কামান ছাড়তাম কিল্লাই বাপ দাদার ব্যবসা কামান ছাড়লে খামু কি কথা তো শুনতে শুনতে খাও কিন্তু যে লোকটা নতুন আইছে ডাক্তারি করতেছে সে কি ডাক্তারি বিদ্যা শিখে আসছে না নকল নকল ডাক্তার এটা আমরা কেমনে কমু আমরা মুরুক্ক মানুষ হাসপেলের আমরা কি বুঝি হাসপেলের কিছু বুঝো না কিন্তু নতুন মানুষের নাজানাজি তো ঠিকই করতেছ এতে নতুন বকিল্লে ডাবনু আর লেদা কালের দোস্ত একটা সুপার দিয়ে দাঁত কটা ফালাই দিও তুই বেটা নাপতার পাইছা ডাক্তারের লোকে তোর কি দোস্ত নেই এর আগেও তো একটা নতুন মাইসের লোক খুব নাজানাজি শুরু করছ কোনো লাভ হয় না একটা কথা শুনি রাখ আই বাহাদুর ডাক্তার আরে দিয়ে এই গ্রামের কোনো অপকার হয় না উপকার ছাড়া এটা তো ব্যাকে জানে কথা কইছা উমুই চাই দেখ দেখছো নি কত রোগী তোর লগে কথা কর সময় আমার নাই অন যা স্যার 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 কি হয়েছে সালাম করতেছো কেন সালাম নো স্যার আন্নের জুতা খান দেন আর গালের দুইখান বাড়ি দে এলার সহ্য হইতাছে না কেন কি হয়েছে গ্রামের মধ্যে আমি ভয় রানো তোরে তোর ঘর্ষণী গ্রামের মধ্যে আন্নি ডিগ্রির কথাবার্তা শুনে দিছে নতুন ডাক্তার নাকি আন্নি সে বড় ভাস দিছে কথা তোমাকে কে বলছে আই কইলো স্যার রোগীরা আরে জিজ্ঞেস করতেছিল তুমি কি বলছো আই কইছি আর ডাক্তার কলিকাতার তন ফাঁস করি আইছে ও হলো কলিকাতার গেঞ্জি পরে হ্যাঁ এটা অবশ্য তুমি ঠিক বলছো এখন আমি গড়িয়া হাটের রমানন্দ শীলের দোকান তো নেই কোন জিয়া নাই মাথা ঠান্ডা করো নাহলে প্রেশারটা বাড়ি যাইব তার ব্যবস্থা আমি করতেছি আজ একটু হেভি খানা খাইলাম কোনাই ও তোমার একটা খবর দিদি আমরা ডাব্লুর লগে বাহাদুর কাকার মেয়ে সাথী জানোই তো সাত
এমনি যাও সাথী আইজ গোটা একটা রাত আমার গ্রাম দিয়ে আনছে ডাব্লুর লাই তো ডাব্লুটা খাইছি নি পুরাটা খাই ফেলাইছি আমি এরকম স্বাদ বুঝছ মুসলমান গো বাড়িত খাইছো আবার রাতার মাংস দিয়ে ভাত খাইছো তোমার জাত ধর্ম কিছু নাই তুমি আর পারিস কত সীমা নাই বাড়াও যাও তুমি তো গঙ্গা জল ছিটাই দিছো আমি তো অশুদ্ধ থাকলে শুদ্ধই গেছি তো এখন তো আমি শুদ্ধ তুমি যা করছো গঙ্গা জলও কিছু হইব না যাও যাই আপু করে ঝাঁপ দাও শৈল ডলি গনি গনি সাতবার দুধ দিবা তা প্রাইবা যাও শিবু শিবু এই রাত্রে আমি এখন পুকুরে সাতগার ডুব দিলি তুমি তো জানো আমার ঠান্ডার ব্যারাম আছে আমি মরি যাই আই তোমার সেবা যত্ন করি বালা করুন নি যাও যাইয়ের তুমি গামছাটা দাও না এদিক আও ওদিক খারো ওদিক খারো ওদিক খারো তুমি আছো আমি আছি তাই অনুভবে তোমারে যে পাই শুধু দুজনে এতক্ষণ তো কলের গান খুব চলতেছিল হঠাৎ থামাই দিলি কেন পিন কি বোতা হয়ে গেছে নি নতুন পিন লাগা আই আমরা একটা কথা জিগাই আর বাড়ির মুরগির তরকারি এই শত্রুর বাড়ির পাতে গেল কেমনি আপনি কি ডাবলু কথা কইতেছেন হে আপনি শত্রুতে যাব গিল্লাই তামসা করিস না সে কেন আমার শত্রু এটা আমি যতটা জানি তার তন বেশি তুই জানস আব্বা আপনিও ডাক্তার হেও ডাক্তার ইয়ান সমস্যা কি আপনি তার শত্রু ভাবেন কিল্লাই আই তার শত্রু ভাবতে যাই কিল্লাই আর কি ঠেয়ে পড়ছে হ্যাঁ সে যতই রিলিফ দিবা রাখ আর রুগী কমাইতে হাইত এটাই ভালো করে জানি তাইলে আর চিন্তার কি তাইলে খালি খালি আপনি রাগ না করলেই পারেন রাগ করার যথেষ্ট কারণ আছে আই তার শত্রু ভাবি না কিন্তু সে আর শত্রু ভাবে সে মানুষের কাছে বলি বেড়ায় সে অনেক বড় ডাক্তার তার অনেক বড় ডিগ্রি আই ছোট ডাক্তার আর ডিগ্রি ছোট ডাবলু এই ধরনের কথা কইতে পারে না তুই অন্য কেউ যদি কয়ে থাকে তা তো ভুল কয় নাই আব্বা এলএমএফ ডিগ্রি সাথে এমবিবিএস তো ডিগ্রি হিসেবে অনেক বড় আপনি খালি খালি রাগ করেন কিল্লাই তালি দে তালি দে তালি আই তো বাইরে শত্রু খুঁজি বেড়াইতেছি শত্রু তো আর সামনে বয়ে রয়েছে আরে তোর মাও তো আনলগে একই শত্রুতা করছে আর আগে মরি গেল যাতে ভাত তরকারি আনতে না হয় তোর মা মরে যাওয়ানোর পর হাই দ্বিতীয় বিয়া করিল গিল্লাই জানোস দি সৎমা ঘরে আনলে তোর উপরে যদি অত্যাচার করে আর সে দুই আর শত্রুর লগে হাত মিলাই আর সর্বনাশ করতে চাস হাত তিন আর নাম বাহাদুর ডাক্তার শিবু ও শিবু এনকো
আর রাতার মাংস খাইবা আর আচ্ছা আগলই গেছেনি আচ্ছা ঘরে বালা তেল আছেনি কি লাগি আরে তো ঠান্ডাই ধরছে বালা তেল থেকে একটু শরীরে ডলি দিবি নি তুমি ঘরে যা কোন মেডিকেল কলেজ থেকে পাস করছ জীব দিনাজপুর দিনাজপুর দিনাজপুরে কোনো মেডিকেল কলেজ আছে নাকি জি আছে ক্যাম্পাসটা খুব চমৎকার ক্যাম্পাস দুই পানি খাইবে নাকি হ্যাঁ এনে কোনো প্রফেসর থাকেনি কে হড়ায় কি ডাক্তারি পড়ি বেরিয়েছ কথার কোনো জবাব নাই এতক্ষণে না বুঝতে আইছি কেন দাতব্য চিকিৎসা খুলি বসছ কামটা কি ঠিক হচ্ছে কোন কাজের কথা বলছেন চাচা এই যে বিনা হইসা চিকিৎসার ঘোষণা দি আরে টেক্কা দিতে চাইছ হাইতান মাঝখান দিয়ে কি হইব জানো নি রুগীদের অভ্যাস খারাপ করতেছ এমনি তো ভিড় দিতে চায় না নানান তাঁস বাহানা করে কইরিবা ডাক্তারি আর তামসা করো এইসব তামসা ছাড়ি দাও চাচা আমার মার খুব ইচ্ছে ছিল আমি যেন ডাক্তারি পাশ করে গ্রামে চলে আসি গ্রামে এসে সাধারণ মানুষের চিকিৎসা করি আমাদের তো আল্লাহর রহমতে কোনো অভাব নাই ও তুমি জমিদারের বেটা বাতের অভাবে ডাক্তারি করি মাঝের সেবা করি না তা ফিস নিলে মাঝের সেবা নষ্ট হয় এই তত্ত্ব তুমি কোথায় পাইছ তুমি না ওই গ্রামের মাঝের থেকে ফিসটা নিয়া এই গ্রামের মাঝের উদ্ধার করতেছ কিন্তু আমার বাড়ির মুরগির সালমের বাটি যখন তোমার বাড়িতে সালান হয় তখন সে মুরগির টাকা আজও কৈতন শুনি আয় তোমার লোকের কথা কনের আমার দরকার নাই আমার রোগী আসার সময় হয়ে গেছে তুমি এখন যাও ইসলাম আয় তাড়াতাড়ি আয় ইয়ানো বইয়া কি হয়েছে সত্তর দাস্ত হয়েছে সতেরো বার দাস্ত করছে কি খাইছে তালে রিটা খাইছে তালে রিটা খাইছে আইজিকে এত কি হাগল নি কোনো এরে সাই কিয়া বুধু ভাই কিয়া কি সাইনবোর্ড পড়ো নি এদিন না একবার পড়লা আবার পড়তেছো পড়ো পড়ো বালা জিনিস বারবার পড়া ভালো হাসানি আমরা ডাক্তার কিন্তু এমবিবিএস এমবিবিএস মানে কি জানো তো না জানোনের কি আছে ইয়ান তো দেশি ডিগ্রি আর স্যারের কলিকাতার ডিগ্রি আচ্ছা এলএমএফ এলএমএফ মানে জানো জানি জানি বলমুনি কি এলএমএফ এল এ লোক এম এ মারা এফ এ ফকির লোক মারা ফকির হইছে নি তোমার এত বড় সাবাস নাত্রিগিরি সারি তুমি ডাক্তারি শুরু করছো আই তোমার দেই নিমু কিয়া আসসালামু আলাইকুম আমার আব্বা তো তোমাকে এই গ্রামে টিকতে দিবে না এর আগে অনেক ডাক্তার এসেছে কেউ টিকতে পারেনি সাথে আমি সব জানি আমি টিকতে পারবো কারণ আমি এই গ্রামের ছেলে আর অন্য সব ডাক্তারের তো সাথে ছিল না আমার তো তুমি আছো চিন্তা করে দেখেন স্যার কত বড় কথা কই দিছে আর তো শরীরে আগুন জ্বলে উঠছে আন্নের মুখের দিক সেই কিছু কইনো নাবিদের বাচ্চার কত বড় সাবাস কই এলএমএফ এলএমএফ মানে লোক মারা ভোগী আর সাকি লোক মারা ভোগী ডন বি প্রেস্টেটেড বধু চারি উত্তেজিত হইও না বধু দুই দিন পরে জনগণই দেখতে পাবো কে লোক মারা ফকির আমরাও দেখবো ওয়েট অ্যান্ড সি এই অপমান কি মুখ বুঝতে সহ্য করতাম নিয়া এর একটা কি ভেদ করা লাগবো না দুই দিন পরে যদি গ্রামের মধ্যে সরাই যাবো কথাই আমি তো তোমাকে বলছি আমি বলছি না ওয়েট অ্যান্ড সি
চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে। জিব্বা বাইর কর, জিব্বা সাজস না কতদিন দাঁত চাই, দাঁত কি লুঙ্গি দি বাজস দি। মাং না ওষুধ খাও তো, অঞ্জীবন লই টান জানি আই যাই আই যাই এটা কত আর ব্যাগ কিছু নই চল। নতুন ডাক্তারের কাছে যাও, ওর দেখবে তো টাইম সা। হ্যাঁ যাও। আর একটা কথা বলবে না, আই চলি আইছি, আর কোন চিন্তা নাই। আল্লাহ, অল্প একটু জান আছে, এন মরি যায় না। বাচ্চা বলাবেন ডাক্তার হইলে যা হয়, হিয়ার উপরে আবার দিনাজপুরের দিন পাশ করছে, আর প্রথমেই সন্দেহ হয়েছে এরকম একটা কিছু হইতে পারে, ঠিক তাই হয়েছে। যাক যা আবার হয়ে গেছে, এই এটা উড়াই লো। আচ্ছা আচ্ছা, তুই যে অভিনয় করছত, আমার নায়ক রাজ রাজ্জাক এত ফেল মানবো, এত সুন্দর অভিনয় করছেন। আপনি আর দুঃখ বুঝছেন, আমি অনেকবার এফডি সিকেট গেছিলাম, সাহস দেয় না, গলা ধাক্কা দিবার করে দিছে। ওই যে ভেজাল পারিস না, আমি তোর কাজে খুব সন্তুষ্ট হয়েছি, তোর 800 টাকা দিলাম। ওই যে ওই আর 100 টাকা দেন। আবার 100 টাকা কি? ওই যে সালামের সালামে দিবেন না? লোক মারা ফকির, এইবার সারা গ্রামের মধ্যে
মুখ দেখাইতে পারবো কিনা ক। আইতনো আইতনো খবরদার তুই যাবি না। বাহাদুর ডাক্তার বাসুক বরুক আমগো কি? চুপ, একদম চুপ কর। একজন ডাক্তারের কাছে রোগ ছাড়া তার আর কোনো শত্রু নাই। সাথে আমি যাবো, দাঁড়াও। এমনই তোর লোকে না, চলো। একটা কথাও বলবেন না, চুপ করে শুয়ে থাকুন। প্রাথমিক অবস্থায় যতটুকু করা দরকার আমি করে দিয়েছি, ভয়ের কোনো কারণ নেই। আর বাকিটা আমি কাল সকালে ব্যবস্থা করছি। আর প্লিজ ঘুমান, প্লিজ। ভয় নাই? অবশ্যই আছে। অ্যাটাক মাইল্ড হোক, সিভিয়ার হোক, অ্যাটাক ইজ অ্যাটাক। 21 দিন না যাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। তাহলে ভয় পাচ্ছ? পাবো না, আমি আছি না। কাচ্ছো কেন? লজ্জা। কার কাছে? তোমার কাছে। কেন? মানুষের কি ভাগ্য দেখো, কিছুক্ষণ আগেও যাকে শত্রু ভেবে গ্রাম থেকে তাড়ানোর জন্য এত নাটক করলো, সেই শত্রুকে ছুটে আসতে হলো তাকে বাঁচানোর জন্য। বাবা ডাবলু, তুমি আজ আমারে নতুন জীবন দিছ। তুমি না থাকলে আই যে বাহাদুর ডাক্তার বাহাদুরি শুনি যাইত। প্লিজ আপনি আপনি কোনো কথা বলবেন, আপনি চুপ করুন, প্লিজ প্লিজ চুপ করুন আপনি। বাবা ডাবলু, তুমি আমার সাথে চলো, তুমি থাকলে একটু ভরসা পাই।